তিরিশতম বর্ষে পা রাখল অন্নদাপল্লীর সার্বজনীন দুর্গাপুজো। এর আগে এই ধরনের চিত্র ধরা পড়েনি সংবাদ মাধ্যমে। বড়সুরের এই অন্নদাপল্লীর সার্বজনীন দুর্গাপুজোর অভিনব চিন্তাভাবনা ও মহিলাদের হাতে তুলির টানে সুন্দর কারুকার্য এবছরের দুর্গাপুজো মণ্ডপ দর্শনার্থীদের মন কাড়বে বলে আশাবাদী বলে জানান উদ্যোক্তারা। উদ্যোক্তারা জানান, এবছর অন্নদাপল্লীর সার্বজনীন দুর্গাপুজো 30 বছর বর্ষে পদার্পণ করল এবং আনুমানিক পুজোর বাজেট 12 লক্ষ টাকা। শিল্পী রয়েছেন বর্ধমানের রাঙাজীব রায়। এবছর তাদের থিমে নাম রাখা হয়েছে মূর্তি অর্থাৎ স্ট্যাচু, লাইভ স্ট্যাচু অফ চিলড্রেন। তারা জানান, গত বছর তাদের এই পুজো বিশ্ব বাংলা পুরস্কারে পুরস্কৃত হয়, তাই এবছরও তারা আশাবাদী এই পুজো মণ্ডপ সকলের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। এবছর প্রায় 6 থেকে 10 জন মহিলা মিলে মণ্ডপ সজ্জার কাজ করছেন। অন্যদিকে নবদ্বীপ থেকে আগত এক মহিলা শিল্পী বিষয় কি জানিয়েছেন আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের শিল্পীর নাম হচ্ছে রঙ্গাজীব রায়, ওনার বাড়ি হচ্ছে উদয়পল্লী বর্ধমান। আর আমাদের এবছর 30তম বর্ষ পুজো, আমাদের থিমের নাম হচ্ছে মূর্তি, যা ইংরাজিতে স্ট্যাচু বলা হচ্ছে। আর কি কেমন কি বাজেট রয়েছে? হ্যাঁ, বাজেট হচ্ছে অ্যাপ্রক্স 12 লাখ পেরিয়ে যাবে, 12 লাখ মতো হয়েছি, 12 লাখের বেশি হবে আশা করা যাচ্ছে। মানুষের সারা পাবো এবং আমরা লোককে আনন্দ দেখতে পাচ্ছি। মেয়েরা শিল্পী রয়েছে, এটা কি দেখা যায়? দেখা যায় না, কিন্তু মেয়েদের মধ্যে যে মানে মানে মূর্তিমান যে আগ্রহ বাড়ছে, হ্যাঁ, সেইটাই বর্তমানে বোঝা যাচ্ছে যে মেয়েরাও এই মূর্তিমানের আগ্রহ প্রকাশ করছে, তারা মানে সমাজের সব কাজে এগিয়ে আসছে, এইটাই প্রমাণিত হচ্ছে আর কি। মানব সন্দীপন চক্রবর্তী। হ্যাঁ, আমি এই পুজো কমিটি হচ্ছে ক্যাশিয়ার, হিসাব রক্ষক। আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে মেয়েরা থিম তৈরি করছে, এরকম আগে কোনো দেখেছো? না, আগে কোনো থিম দেখিনি। দেখলে সেখানে ভালোই লাগছে, মেয়েরা একটা বেশ ভালো কাজ করছে, হ্যাঁ, দেখতে বেশ ভালোই লাগছে। আপনাদের মতো প্রতি বছরই মোটামুটি থিম টিম হয়, এবারে থিমটা দেখে কেমন মনে হচ্ছে? এবারে একটু বেশি ভালো লাগছে। বেশি ভালো লাগছে, হ্যাঁ। তো আমরা বিভিন্ন জায়গায় দেখেছি ছেলেরা তৈরি করে 1 মাস 2 মাস ধরে, তো মেয়েরা আজকে এরকম কাজ করছে, কতটা নিজের গর্ব মনে হচ্ছে? আমরা এখানে স্ট্যাচু তুলে ধরেছি, থিম হচ্ছে দ্য লাইফ স্ট্যাচু অফ দ্য চিলড্রেন, মানে হারিয়ে যাওয়া শৈশব। বলতে গেলে এখনকার দিনে তো বাচ্চারা মোবাইল অ্যাট্রাকটিভ বেশি হয়েছে, মানে বিকেল হলে আগেকার দিনে যেরকম খেলাধুলা করতে যেত, সন্ধ্যে হলে বই পড়তো একসাথে, সেটা এখন দেখা যায় না, সবাই মোবাইলেই আক্রান্ত। তো আমরা সেটাকে তুলে ধরতে চাইছি যাতে বাচ্চা কাচ্চা এসে দেখে এবং সমাজ থেকে সোশ্যাল মিডিয়ায় জানতে পারে যে আমাদের শৈশবটাকে দেখতে হারিয়ে না যায়। মানে এরকম আমরা 100 বছর পরে হয়তো আমরা দেখতে পাবো যে এরকম খেলাধুলা করতো, ফুটবল খেলতো, ক্রিকেট খেলতো, সেগুলো স্ট্যাচু হয়ে যাচ্ছে। যেমন নেতাজি সুভাষচন্দ্রকে দেখলে আমাদের মনে পড়ে যায় স্বাধীনতা সংগ্রামের কথা, তেমনি হয়তো 100 বছর পরের জেনারেশনটা দেখতে পাবে যে হ্যাঁ, আগে এরকম খেলাধুলা করতো, পাঠশালায় যেত, বই পড়তো, এরকম। আমরা তাই এই থিমটাকে তুলে ধরেছি যে বর্তমান শিশু সমাজটা যাতে মোবাইলের ভেতর অ্যাট্রাকটিভ না হয়ে যায়। তোমরা তো একজন মহিলা, তোমরা মহিলারা যে একসঙ্গে এতজন কাজ করছো, কেমন লাগছে? আমাদের তো খুব ভালো লাগছে। কতজন রয়েছে তোমরা? আমরা এরকম 5-6 জন রয়েছে। 5-6 জন রয়েছে। তোমরা কোন কলেজ থেকে বা কোন ইয়ে থেকে? আমরা প্রশান্ত দাশগুপ্ত কলেজ থেকে, যেখানে আমাদের রঙ্গাজীব স্যার প্রফেসর আর্টের, তো সেখান থেকে আমরা বিএড করছি, তো সেখান থেকে আমরা এখানে কাজ করি। পড়াশোনার সাথে সাথে মানে হাতে করি কাজটাও শেখা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, একদম, তাই তো? হ্যাঁ। তো এখানে কি কি থেকে মোটামুটি তৈরি হচ্ছে এখানে? এখানে টোটালটাই বালির ওপর তৈরি হচ্ছে, তার মধ্যে খড়, সিমেন্ট, চট, মাটি, গাছের ডাল ইত্যাদি, এগুলো সব ব্যবহার করছে। মানে টোটালটাই আমরা কালেক্টেড মেটেরিয়ালস দিয়ে ইউজ করছি। আমরা দেখছি বালি থেকে তৈরি করছে, বালি ভেজা বালি দিয়ে তৈরি করছে, শুকিয়ে গেলে কি ঝরে পড়ে? না, বালির সাথে আমাদের ফেভিকল আঠা মিক্স করা আছে যাতে এটা শুকিয়ে গেলে বৃষ্টি হলেও কিছু হবে না, নষ্ট হবে না। কোথা থেকে এসেছো? আমার বাড়ি নবদ্বীপ। নবদ্বীপ। কি নাম তোমার? আমার নাম শম্পা দাস। হয় তারা মেয়েরা এগিয়ে থাকা মানে আমাদের নিজেদের গর্বিত, মেয়েরা নিজের পায়ে দাঁড়াবে, নিজে অর্জন করবে সবকিছু, মেয়েদের একটা মানে মানে জ্ঞান অর্জন করবে, মানে অনেক কিছু মানে দেখার আছে, দেখছি, বোঝার আছে।
মানে অনেক খুশি আর মানে বুঝতে পারছি না মানে কি বলা যায় আর কি। সবসময় তো আমরা দেখেছি ছেলেরা মোটামুটি এরকম কাজকর্মের মধ্যে যুক্ত থাকে, এক মাস দু মাস ধরে পরিশ্রম করে তৈরি করে প্যান্ডেল, এবার মেয়েরা তৈরি করছে। সেটাই বলছি যে মেয়েরা, আমাদের মধ্যে মেয়েরা এরকম মধ্যবিত্ত পরিবারের মেয়েরা এরকম কাজ করবে মানে কোনোদিন ভাবাই যায়নি এরকম অর্জন করবে, এরকম বুদ্ধি দিয়ে মেয়েদের কত মানে জ্ঞান বুদ্ধি, ভালো লাগছে দেখে আর কি। কোন জায়গাটা? এটা অনন্তপল্লী। এখানকার এলাকাবাসী মানে? না এখানে আমরা থাকি না, এখানে আমরা ভাড়া থাকি। যাবার সময় কি দেখলে? ঢুকলে দেখলে তো? হুম। বল কি নাম? হলো মামনি মণ্ডল।